অপটোমেট্রিস্ট আই হেলথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। আমাদের চোখের সাদা অংশে অনেক সময় কিন্তু রক্ত জমাট বেঁধে যায়, যেটা আপনারা এখানে এই ছবিতে দেখতে পাচ্ছেন, ঠিক এরকমই কিন্তু হয়ে থাকে। চোখের সাদা অংশে রক্ত জমাট বেঁধে যাওয়াকে আমরা বলি সাব কনজাংটিভাল হেমোরেজ। আমাদের চোখের সাদা অংশে রক্ত জমাট বেঁধে গেলে আমরা খুব চিন্তিত হয়ে পড়ি, আর চিন্তিত হয়ে পড়াটাই কিন্তু খুব স্বাভাবিক। আজকে আমার ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আমি গ্যারান্টির সাথে বলতে পারি, ভবিষ্যতে চোখের সাদা অংশে যদি রক্ত জমাট বেঁধে তার জন্য আপনাদের কোনো রকম চিন্তা করার প্রয়োজন হবে না। আজকে আমি আমার ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব চোখের সাদা অংশে রক্ত কি করে জমাট বাঁধে। তার আগে আমাদের জেনে নিতে হবে আমাদের চোখের যে সাদা অংশ থাকে তাকে আমরা বলি স্ক্লেরা। স্ক্লেরার আগে একটা পাতলা স্বচ্ছ আবরণ থাকে, তার নাম হলো কনজাংটিভা। কনজাংটিভার পেছনে আর স্ক্লেরার ঠিক আগে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ব্লাড ভেসেলস থাকে। কোনো কারণে এই ব্লাড ভেসেলসগুলো ফেটে গিয়ে সেখানে রক্ত জমাট বেঁধে যায়, আর কনজাংটিভা খুব তাড়াতাড়ি কিন্তু এই রক্তকে অ্যাবজর্ব অর্থাৎ শুষে নিতে পারে না। তার জন্য চোখের সাদা অংশে রক্ত জমাট বেঁধে গেলে তা সেরে উঠতে মোটামুটি 7-10 বা 15 দিন কিন্তু সময় লেগে যায়। এখন এই রক্ত জমাট বাঁধা কমে যেতে কতদিন সময় লাগবে তা ডিপেন্ড করে কি পরিমাণ রক্ত আমাদের চোখের সাদা অংশে জমাট বেঁধেছে। এই ছবিতে এখন যেটা দেখতে পাচ্ছেন এরকম রক্ত যদি জমাট বাঁধে তাহলে মোটামুটি 7-10 দিন সময় লাগবে। এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন এরকম বড় আকারে রক্ত জমাট বেঁধে গেলে মোটামুটি 15-20 দিন কিন্তু সময় লেগে যেতে পারে। এখন জেনে নেব কি কি কারণে চোখের সাদা অংশে রক্ত জমাট বাঁধে। আপনার যদি কাশি বা সর্দি হয় বা কোনো সময় ধরুন ভমিটিং হচ্ছে, আপনার যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে, কোনো সময় আমাদের চোখে যদি আঘাত লেগে যায়, অনেক সময় আমরা ঘুমের অজান্তেই আমাদের হাত চোখে লেগে যায়, তার থেকেও কিন্তু আমাদের চোখের সাদা অংশে রক্ত জমাট বেঁধে যেতে পারে। আপনার যদি হাই ব্লাড প্রেশার থাকে, অনেক সময় ডক্টররা রক্তকে পাতলা করার জন্য মেডিসিন দিয়ে থাকেন, তার থেকেও কিন্তু আমাদের চোখের সাদা অংশে রক্ত জমাট বেঁধে যেতে পারে। আপনার চোখে যদি সাদা অংশে রক্ত জমাট বাঁধে তাহলে কোনো রকম চিন্তা করার প্রয়োজন নেই, কারণ এটা আমাদের কোনো চোখের ক্ষতি করে না, শুধুমাত্র দেখতে খারাপ লাগে। যখন এই সাদা অংশে রক্ত জমাট বাঁধে আমরা তো বুঝিই না, ধরুন আয়নার সামনে গিয়ে আপনি আপনার চোখ দেখলেন বা অন্য কেউ যখন আপনার চোখের দিকে তাকিয়ে দেখতে পান তখনই কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের চোখের সাদা অংশে রক্ত জমাট বেঁধেছে। অর্থাৎ চোখের সাদা অংশে রক্ত জমাট বাঁধলে আপনাদের কোনো রকম চিন্তা করার কিন্তু কোনো প্রয়োজন নেই। আর চোখের সাদা অংশে রক্ত জমাট বেঁধে গেলে কি আইড্রপ ব্যবহার করবেন তা জানতে হলে অবশ্যই আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানান। আর আপনাদের যদি চোখের অ্যালার্জির সমস্যা থাকে তা নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি, তা হলো যে একটা আইড্রপ ব্যবহার করে আপনারা চোখের অ্যালার্জিকে খুব তাড়াতাড়ি সারিয়ে তুলতে পারবেন, যার লিংক আপনারা বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ক্লিক করে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চোখের যত্ন নেবেন।